বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে, সাত পাকে বাধা পড়েছেন অনেক তারকা। কদিন আগেই বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, এবার সেই তালিকায় নিজের নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মধ্যে বাগদানও সেরে ফেলেছেন তিনি, আংটি পরিহিত ছবি শেয়ার করে নিজেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। সোমবার সোশ্যাল মিডিয়ার একাধিক ছবি পোস্ট করে বাগদানের ইঙ্গিত দেন সোনাক্ষী। একটি ছবিতে দেখা যায় কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরেছেন সোনাক্ষী, আরেকটি ছবিতে দেখা যায় বামে হাত মুখ ঢেকে রেখেছেন অভিনেত্রী, সেই হাত ধরে রেখেছে আরেকটি হাত যেটা পুরুষের হাত বলেই ধারণা করা হচ্ছে। দুটি ছবিতে সোনাক্ষীর হাতের অনামিকায় আংটি স্পষ্ট। ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন, আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে, আর আমি তা তোমার সঙ্গে ভাগ না করে পারছি না। ছবির ক্যাপশন দেখে কারো বুঝতে বাকি নেই বাগদান সেরে ফেলেছেন সোনাক্ষী, বিয়েটাও শীঘ্রই করে ফেলবেন, তাই শুভেচ্ছার বন্যা বইছে অভিনেত্রীর পোস্টে। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা কমেন্টে তাকে ভালোবাসায় সিক্ত করেছেন, চলছে আলোচনা সমালোচনাও। অনেকে ধারণা করছেন নতুন কোনো ছবির প্রচারণার কৌশলও হতে পারে এই ছবির ক্যাপশন। জহির ইকবালের সঙ্গে জড়িয়ে সোনাক্ষীর প্রেম নিয়ে অনেক গুঞ্জন চারিদিকে, সেই গুঞ্জনকে হয়তো কাজে লাগাচ্ছেন সোনাক্ষী নিজের কাজের প্রমোশনে। ওম মেরাহি সমকাল।